फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल पूजा एंड तोरी। आज के जन्माष्टमी तो सबाई के जाना ही जन्माष्टमी आंतरिक अभिनंदन और भालोबाशा। तो आज के जो ब्लॉगटा बनाच्छी सेटा होच्छे जन्माष्टमी ब्लॉग। आमार घरे दुटो छोटो छोटो गोपाल आछे तो ओदेरकेई आमि पुजो देव। तो तोमादेरके सबकिछुई देखाबो, तो तोमरा देखते थाको आर साथे थाको। गाइज एई होच्छे आमार ठाकुर घर, देखो एखाने समस्त जिनिस গোপালের আনা আছে জন্মাষ্টমীর জন্য। ওই যে আমরা গোপাল ওখানে ঘুমাচ্ছে, এই বাসন কুসন এখন এই সমস্ত কিছু মাজতে যাবো। বাসন ঠাকুরের মেজে চলে এসেছি আর এইখানে মা রান্না করছে, দেখো। ঘুম থেকে তুলে দিচ্ছি, ওই সাইডেরটা থাক, ওই সাইডেরটা থাক, পেছনে দুটো থাক, তুমি উঠতে দাও। এই যে আমার দুই গোপাল, বাবা একটু সাইড দাও। এই যে এবার চলে আসো। আমি স্নান করতে যাবো, স্নান টান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান করে আমি পুজোর সমস্ত কাজকর্মগুলো স্টার্ট করবো, তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। স্নান টান করে চলে এসেছি, এবার আমি যাব গোপালকে স্নান করাতে আর রেডি করতে। তো চলো আমার সাথে, দেখো আমি গোপালকে কীভাবে রেডি করি। গাইজ আমি এখন গোপালকে স্নান করাবো, তোমরা দেখো আমি গোপালকে স্নান করি, কীভাবে রেডি করি জামা পরিয়ে। এই যে তোমাদেরকে দেখাই, এই যে গোপালের পাগড়ি, গোপালের জামা, এইটা আমার বড় গোপালের জামা, এটা আমার ছোট গোপালের জামা। এই জামা পরিও দেখে আমি রেডি করবো। Thank you.
গোপাল একদম রেডি হয়ে গেছে। দেখো তোমরা যে সাজিয়েছি, কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। গোপালকে রেডি করা হয়ে গেছে, এবার আমি পুজোর কাজকর্মগুলো করে নেব। তালের বড়া ভাজতে হবে, মালপোয়া ভাজতে হবে, অনেক কাজ আছে। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কিভাবে করি, আর সাথে থাকো। রেডি হয়ে গেছে, এই যে ভাজা চলছে, এটা ভেজে নিলেই হয়ে যাবে। তারপর মালপোয়াটা ভাজবো। বড়া আর মালপোয়া রেডি হয়ে গেছে, এবার আমি ঠাকুরের ওখানটা কুচকাচ করে নিয়ে রেডি হবো। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। এখানে নারিকেলও কোরানো হয়ে গেছে, এবার এগুলোকে সব একসাথে করে তারপর বড়া ভাজবো। আমার গোছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে।
তরকারি করছে আর খিচুড়ি রান্না করবে। আমি রেডি। দেখো কেমন লাগছে ওকে, কেমন লাগছে কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। আমার ছোট্ট রাধাকে কেমন লাগছে? ওর বন্ধুকে ডাকছে। ওর বেস্ট ফ্রেন্ড, নামটা বলে দাও। খিচুড়ি হয়ে গেছে আর বাঁধাকপির তরকারি হয়ে গেছে, এবার সবাইকে প্রসাদ দেব। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও, আমার গোপালের সাজ আর আমার মেয়ের সাজ কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার তো করবেই করবে। তাহলে আজকের মতন তোমাদের সাথে, বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।